আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন চ্যানেলকে ইউটিউব কখন বুস্ট করবে বা নতুন চ্যানেল কবে বুস্ট হবে, এই টপিকসে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কবে নতুন চ্যানেলগুলো প্রমোট হবে, বুস্ট হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে শেয়ার করব যেগুলো পুরো ইউটিউব ঘুরে তুমি কোথাও পাবা না। ইউটিউব প্ল্যাটফর্মে অনেক সিক্রেট ট্রিক্স রয়েছে, অনেক সিক্রেট টিপস রয়েছে, যেটা অনেক ইউটিউবার রয়েছে তারা শেয়ার করতে চায় না, রিভিল করতে চায় না। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, একটা চ্যানেল খোলার পর আপনি 2টা 4টা 10টা ভিডিও বা 50টা ভিডিও আপলোড করেছেন, আপলোড করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর মধ্যে 1টা 2টা 10টা 4টে 5টে ভিউজ এসে থেমে যাচ্ছে। আপনাদের কাছে একটু ক্লিয়ারলি জানাতে চাই বন্ধুরা, ইউটিউবে কোনো একটা চ্যানেল যখন যাত্রা শুরু করে, তখন সেই চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু টেস্টিং মোডে রাখে, অনেকভাবে কিন্তু ইউটিউব টেস্ট করে। আসলে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কতটা ধৈর্যের সাথে কাজ করবেন, আসলে রেগুলারিটি মেনটেন করে আপনি এখানে কাজ করতে পারবেন কিনা, ইত্যাদি নানা ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করে। এগুলোর উপর ভিত্তি করে আপনার ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব বুস্ট করে থাকে। প্রাথমিক অবস্থায় একটা চ্যানেল কিন্তু টেস্টিং মোডে থাকে, সেজন্য যারা চ্যানেলের শুরুর দিনগুলোতে একটা হোক বা দুইটা হোক দৈনিক কন্টিনিউ কাজ করে গ্যাপ না দিয়ে, টানা 2 থেকে 3 মাস যারা কাজ করে, তাদের চ্যানেলগুলো কিন্তু এমনিতে কিন্তু র্যাঙ্কে চলে যায়। কারণ যত বেশি কাজ করবেন, যত বেশি ভিডিও থাকবে, তত বেশি ইমপ্রেশন বাড়বে। এটা হচ্ছে একদম সহজ একটা সূত্র, ইউটিউবে যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার ইমপ্রেশন বাড়বে। কারণ ইউটিউব ভিডিও চায়, ভিডিও ছাড়া ইউটিউবের যে বিজনেস মডেল রয়েছে এটা কিন্তু কোলাপস হয়ে যাবে, ভেঙে যাবে। কারণ এখানে যদি আমরা ভিডিও আপলোড না করি, বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে না, এখানে ভিডিও আপলোড করতে হবে যে কোনোভাবে, কন্টেন্ট দরকার ইউটিউবের। সেজন্য আপনার চ্যানেলে যদি ভিডিওর সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে আপনি অনেক মেট্রিক্স কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে পাবেন না। আপনার ভিউজ কম আসতে পারে, ইমপ্রেশন কম আসতে পারে। এগুলো হচ্ছে যে প্রথম যে টিপসটা শেয়ার করলাম সেটা। তারপর আরেকটা ফ্যাক্টর কাজ করে ভিউজ কম আসার ক্ষেত্রে, সেটা হচ্ছে বন্ধুরা, আপনি যেহেতু নতুন চ্যানেল খুলেছেন, সেক্ষেত্রে আপনার অনেক ল্যাকেজ রয়েছে। সেটা হতে পারে কন্টেন্ট কোয়ালিটি, হতে পারে আপনার থাম্বনেলের মধ্যে আপনার প্রফেশনালিজম নেই, আপনি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন না, হতে পারে আপনার টাইটেলটা আকর্ষণীয় নয়, হতে পারে আপনার ভিডিওর অডিও কোয়ালিটি ভালো না, প্রচুর নয়েজ আসে, হতে পারে আপনার ভিডিওর মধ্যে যে আপনি উপস্থাপনা করতেছেন সেই উপস্থাপনার মধ্যে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক কম, যার কারণে দর্শকদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনি ভিডিওর মধ্যে যেটা বলছেন সেটা আসলে কতটুকু অথেন্টিক, কতটুকু সত্য, ইত্যাদি নানা ধরনের ফ্যাক্টরের উপর ভিত্তি করে একটা ভিডিও র্যাঙ্কে চলে যায়। সেজন্য চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনাকে প্রি প্ল্যানিং করতে হবে যে আমি আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন যারা ব্লগ ভিডিও তৈরি করে, তাদের কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া সম্ভব না। আপনি যদি ব্লগিং ক্যাটাগরি হয়ে থাকে বা রান্নার ক্যাটাগরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে সপ্তাহে একটা দিতে পারেন বা 15 দিনে একটা বা মাসে একটা, কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব একটা শিডিউল মেনটেন করার জন্য, একটা রুটিন করবেন যে আপনি দিনে আপলোড করবেন, প্রতিদিন আপলোড করবেন, নাকি 3 দিন পর, নাকি 1 সপ্তাহে একটা, নাকি 15 দিনে একটা বা 1 মাসে একটা। এতে করে কি হবে, ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা রেকর্ড থাকবে যে আপনার চ্যানেলে আপনি কখন ভিডিও আপলোড করেন, কোন সময় আপলোড করেন। সেই রেকর্ড অনুযায়ী ওই সময়ে যেসব দর্শক ইউটিউবে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ অনলাইনে থাকে, ইউটিউবের কাছে কিন্তু সেটা ডেটা আছে, কে কখন কি লিখে সার্চ করে ইউটিউবে, কখন অনলাইনে আসে, কোন জিমেল থেকে, ইউটিউবের কাছে কিন্তু এটা ডেটা আছে। সেই ডেটার উপর ভিত্তি করে আপনি যে সময়ে শিডিউল মেনটেন করে প্রতিদিন ভিডিও আপলোড করেন, সেই সময় যারা অ্যাক্টিভ থাকে ইউটিউবে, সেই সেম ক্যাটাগরির দর্শকগুলোকে আপনার চ্যানেলের সাথে ইউটিউব যুক্ত করতে থাকে। এইভাবে কিন্তু একটা চ্যানেল গ্রো করে। হুট করে আজকে একটা ভিডিও আপলোড করলাম, চ্যানেল খুলে আজকে ভাইরাল হয়ে যাবে, এতটা সহজ নয়। যদি ট্রেন্ডিং কন্টেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা ভিন্ন ব্যাপার, সেজন্য আপনাদেরকে অবশ্যই ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে আসতে হবে। যেহেতু আপনার চ্যানেলটা নতুন খুলেছেন, ইউটিউবে বরাবর মতো ইউনিক কন্টেন্টের চাহিদা রয়েছে। যত বেশি ইউনিক কন্টেন্ট আপলোড করবেন তত বেশি বুস্ট আপ হবে আপনার চ্যানেলটি। সেজন্য এমন কন্টেন্ট নিয়ে আসবেন যেটা অন্যদের সাথে মিলে না, এমন কন্টেন্ট নিয়ে আসবেন
একদম নতুন একটা টপিকস যেটা এখন পর্যন্ত কেউ আনেনি, কন্টেন্ট গ্যাপ রয়েছে, এরকম অনেকগুলো টপিকস রয়েছে। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যে রিসার্চ ট্যাবটি রয়েছে সেটার মধ্যে গেলে কিন্তু খুব সহজে আমরা দেখতে পারি। সেই জন্য কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিসার্চ ওয়ার্ক করতে হবে, এটার কোনো বিকল্প নেই। কখন কোন কন্টেন্টটা আনতে হবে, একজনের দেখি হুবহু সেই কন্টেন্টটা মেরে দিলেন, কিন্তু আপনাকেই চেষ্টা করতে হবে ইউনিক কন্টেন্ট আনার জন্য। যেহেতু সেম টপিক্স এখন প্রচুর ভিডিও কিন্তু ইউটিউবে সার্চ করে পাওয়া যায়, এখন আপনি যদি ইউটিউবে সার্চ করেন ভিউজ বাড়ানোর উপায় বা সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়, আপনি এটা লিখে সার্চ করলে লাখ লাখ কোটি কোটি ভিডিও পেয়ে যাবেন আপনি। ইন্ডিয়া হিন্দি ভাষায় পেতে পারেন, তারপর হচ্ছে ইংলিশে পেতে পারেন, বাংলা ভাষায় পেতে পারেন, ভিডিওর অভাব নেই। সেই ভিডিওগুলোর মধ্য থেকে দর্শকরা যে আপনার ভিডিওগুলো পছন্দ করবে, কারণ ইউটিউব অ্যালগোরিদম হচ্ছে একটা রোবট, এখন এই রোবট তো বুঝবে না যে আসলে কার ভিডিওটা ভালো। এটা তো আমাদের মতো মানুষ না যে ভিডিও প্লে করে করে চালিয়ে দেখবে, এটাকে যেভাবে কোডিং করা আছে এটা সেভাবে আপনাকে আউটপুট দিবে। যদি সিগন্যাল ভালো যায় যে এই ভিডিওটা দর্শকরা এতক্ষণ ধরে দেখছে, এই ভিডিওটার মধ্যে এঙ্গেজমেন্ট ভালো, লাইক কমেন্ট প্রচুর এসেছে, শেয়ার হয়েছে, এই তথ্যগুলো, এই ম্যাট্রিক্সের তথ্যগুলোর উপর ভিত্তি করে, সিগন্যালগুলোর উপর ভিত্তি করে ইউটিউব অ্যালগোরিদম পরবর্তী সময় আপনার ভিডিওটিকে রিকমেন্ড করবে কি করবে না, কতগুলো ইমপ্রেশন বাড়াবে সেটা সিদ্ধান্ত নিয়ে থাকে। সেই জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করা, এমনকি কন্টেন্ট সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।